আসসালামু আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে জানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি শীতের হরেক রকম মজার পিঠাগুলোর একটি হচ্ছে দুধ ছিতে বা দুধে বেজানো পিঠা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছেন আমার আজকের রেসিপি দুধ ছিতে বা দুধে বেজানো পিঠা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাছাড়া আমি আজকে চেষ্টা করেছি আমার রেসিপিটি সকল প্রকার টিপস সহ শেয়ার করতে তাহলে ফ্রেন্ডস আর দেরি না করে চলুন সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে আসি আজকে রেসিপি শুরুতে আমি চালের গুঁড়া তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে আছি এক কাপ পরিমাণ সেদ্ধ ছাল একই সাথে অ্যাড করে নিয়েছি এক কেজি পরিমাণ আতপ চাল এখানে রেশিওটা ঠিক এমনই হবে প্রতি এক কেজি পরিমাণ আতপ ছালের জন্য এক কাপ পরিমাণ সেদ্ধ চাল আর এইখানে সেদ্ধ ছালগুলো অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে আর আতপ চাল ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে নিলে চলবে এখন আমি এগুলো গুঁড়ো করে নেব এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমি দু ধরনের ছালে একসঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি একসঙ্গে মিলিয়ে নিয়ে আমি এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনার ইচ্ছে করে পাটায়ও বেটে নিতে পারেন গুঁড়ো করা হয়ে গেলে এখন আমি এগুলো চেলে নেব যেহেতু এখানে আর গুঁড়ো করার কাজে দেখানোর কিছু নেই তাই বাকি কাজটুকু আমি অফিস কিনে করে নেব সব শেষে আমার এখানে সবগুলো চালের গুঁড়ো করা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সবগুলো চালের গুঁড়ো তৈরি করা হয়ে গেলে এখন আমি ফিটার বেটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে প্রথমে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি শুধু ফিটার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিচ্ছি শেষে দুধের সঙ্গে আলাদা করে লবণ অ্যাড করে নেব লবণ অ্যাড করার পর চারপাশ থেকে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে এখন অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটি বেটার তৈরি করে নিচ্ছি এখানে বেটার তৈরি করার কাজে খুব বেশি গরম কিংবা খুব বেশি ঠান্ডা পানি অ্যাড করা যাবে না অবশ্যই কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে অ্যাড করে নিয়ে তবে বেটার তৈরি করে নেবেন এমন একটি গণ বেটার তৈরি করে নিয়ে এই বেটারগুলো আমি আবারও ফাটাই বেটে নেব অবশ্যই চেষ্টা করবেন এইভাবে দ্বিতীয়বারে বেটারগুলো ফাটায় বেটে নিতে আর এই বেটারগুলো ফাটাই বেটে নেওয়ার ফাঁকে আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি এখানে আজকে রেসিপির জন্য আমি দু লিটার পরিমাণ দুধ আগে থেকে চুলায় বসে জাল করে নিয়ে আছি এখন দুধের সঙ্গে অ্যাড করে নিচ্ছি নলেন গুড় আমি এখানে নলেন গুড় অ্যাড করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে চিনিও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন একই সাথে অ্যাড করে নিচ্ছি প্রায় আধা চা চামচের মতো লবণ মিষ্টি জাতীয় খাবারের লবণের পরিমাণটা খুব বেশি লাগে না অল্প পরিমাণে অ্যাড করে নিলে চলে এদিকে আমি শুরু দিকে যে বেটারগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো ফাটা বেটে নেওয়ার পর দেখতে এমন হয়েছে এগুলো অনেকটাই মসৃণ হয়ে গিয়েছে কিন্তু শুরু থেকে যেমন একটু পাতলা ছিল এখন আর তেমনটি নেই এখন এর সঙ্গে আবারও অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে নিয়ে আমি একটি পাতলা বেটার তৈরি করে নেব এখানে পানির পরিমাণটা শুরুতে অনেক বেশি অ্যাড করবেন না অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে দুই থেকে তিনবারে তবে অ্যাড করে নিতে আর এই পর্যায়ে পানির পরিমাণ কতটুকু লাগবে সেটা নির্ভর করবে আপনারা কতটুকু পরিমাণ চালের গুঁড়া নিয়ে আছে আর এখানে বেটার তৈরিতে পানির পরিমাণটা কারো কম বা বেশি লাগতে পারে আমার এখানে সবশেষে মেজারমেন্ট কাপের প্রায় তিন থেকে সাড়ে তিন কাপের মতো পানি অ্যাড করে নিয়ে আছি সবশেষে এখানে বেটারগুলো দেখতে কতটা পাতলা হয়েছে তা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এদিকে ফিটা বাজার জন্য আমি প্রায় পাঁচ মিনিট আগে চুলায় একটি ফিটার স্বাস বসিয়ে নিয়ে আছি এখানে আমি এমন ডিজাইন করা শ্বাস নিয়েছি আপনারা ইচ্ছে করলে নর্মাল শাঁসেও ফিটাগুলো তৈরি করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে অবশ্যই চেষ্টা করবেন আমার মতো করে ফিটা তৈরির পাঁচ থেকে সাত মিনিট পূর্বে এভাবে উপর থেকে ডাকুন দিয়ে ফিটার স্বাসটি খুব ভালোভাবে গরম করে নিতে পাঁচ থেকে সাত মিনিট পর ফিটার চাঁসটি যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি ডাকুন সরিয়ে নিই একটি পাতলা সুতির কাপড় লবণ পানিতে ভিজিয়ে নিয়ে তারপর আমি ফিটার চাঁসটি খুব ভালোভাবে মুছে নিচ্ছি এখানে আর একটি বিষয় আপনার খেয়াল করলে বুঝতে পারবেন আমি সরাসরি কিন্তু চুলে ফিটার চাঁসটি বসাই নিই প্রথমে আমি একটি পাতলা টিনের ফ্লেট বসিয়ে নিয়ে তার উপরে আমি ফিটার চাঁসটি বসিয়ে নিয়েছি আপনারও চেষ্টা করবেন আমার মতো করে নিচ থেকে একটি টিনের প্লেট অথবা তাও অ্যাড করে নিয়ে তার উপরে ফিটার মলটি অ্যাড করে নিতে কথা বলতে বলতে আমি বেটার অ্যাড করে নিয়ে আছি এখন উপর থেকে ডাকুন দিয়ে আমি চুলা আসে একদম হাইতে রেখে অপেক্ষা করছি ফিটাগুলো সম্পূর্ণ কুক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিটাগুলো সম্পূর্ণ কুক হতে সময় খুব বেশি লাগবে না দেড় থেকে দুই মিনিটের মতো সময় লাগবে প্রায় দুই মিনিট পর আমার এখানে ফিটাগুলো কুক হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে এনেছি এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে ফিটাগুলো দেখতে কতটা ফুলকো হয়েছে যারা রেসিপিটি শুরু থেকে দেখে যাচ্ছেন তারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে বেটার তৈরিতে কোনো প্রকার বেকিং পাউডার কিংবা বেকিং সোডা কিছুই অ্যাড করিনি আর আপনারাও চেষ্টা করবেন কোনো প্রকার বেকিং পাউডার কিংবা বেকিং সোডা অ্যাড না করে এভাবে ফিটা তৈরি করে নিতে তাহলে ফিটার স্বাদটা ঠিকঠাক মতো থাকে কথা বলতে বলতে আমি মোল থেকে সবগুলো ফিটা উঠিয়ে নিয়েছি সবগুলো ফিটা উঠানো হয়ে গেলে আমি এখন এগুলো সরাসরি আগে থেকে যে দুধগুলো জাল করে রেখে দিয়েছিলাম সেই দুধের সঙ্গে অ্যাড করে নেব এখানে ফিটাগুলো সম্পূর্ণ গরম থাকা অবস্থায় দুধে ভিজিয়ে নিতে হবে তো আমি এখানে পাশের ছোলায় দুধগুলো জাল করতে রেখে দিয়েছিলাম আমার এখানে দুধ জাল করার পর আমি চুলা বন্ধ করে দিয়ে উপর থেকে ডাকুন দিয়ে রেখে দিয়েছিলাম এর মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে দুধগুলো কতটা গণ হয়েছে সবগুলো ফিটা অ্যাড করা হয়ে গেলে এখন আবার উপর থেকে ডাকুন দিয়ে আমরা চলে যাব ফিটা বাজার কাজে আর ফিটা বাজার পূর্বে আমি আবারও পাতলা সুতির কাপড় লবণ পানিতে ভিজিয়ে নিয়ে তাওয়ারটি খুব ভালোভাবে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর আবারও বেটার অ্যাড করে নিয়ে আমি ফিটাগুলো বেজে নেবো তো আমি এখানে যেহেতু বাজাবাজির কাজ আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি তাই আর বাকি কাজগুলো দেখিয়ে দেব না এর মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে দ্বিতীয়বারের ফিটাগুলো খুব সুন্দর ফুলে উঠে এসেছে একইভাবে আমি এখন দ্বিতীয়বারের ফিটাগুলো তুলে নিয়ে দুধে ভিজিয়ে নেব এই পর্যায়ে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ফিটাগুলো অ্যাড করার সঙ্গে সঙ্গে অবশ্যই চেষ্টা করবেন উপর থেকে ডাকুন লাগিয়ে নিতে কোনো অবস্থাতে ডাকুন না লাগিয়ে উপর থেকে এভাবে খোলা রাখিয়ে দিতে যাবে না সেক্ষেত্রে ফিটাগুলো খুব ভালোভাবে ভিজবে না ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য সবগুলো ফিটা বাজার কাজ আর আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম না আমার এখানে সবগুলো ফিটা বাজা হয়ে গেলে আমি দুধে ভিজিয়ে নেওয়ার পর দেখতে কেমন আছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে সবগুলো ফিটা কিন্তু দুধের নিচেই ভেজানো আছে কোন অবস্থাতেই এখানে দুধের পরিমাণটা কম দেওয়া যাবে না সেক্ষেত্রে ফিটাগুলো খুব ভালোভাবে ভিজবে না এবং স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে না এখন উপর থেকে ডাকুন লাগিয়ে দিয়ে আমি অপেক্ষা করছি আরও প্রায় পাঁচ থেকে সাত ঘন্টার জন্য আমি এখানে ওভার রেখে দিয়েছি এতে করে ফিটাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আমি সারা রাত ফিটাগুলো ভিজিয়ে রাখার পর সকালবেলা ফিটাগুলো দেখতে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে ফিটাগুলো কতটা সুন্দর নরম হয়েছে তাছাড়া আমার এখানে দুধগুলো কিন্তু সম্পূর্ণ টেনে যায়নি আমি আপনাদের বোঝার সুবিধার্থে চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে ফিটাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে তাহলে ফ্রেন্ডস আমার আজকের ফিটা রেসিপিটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ